कता से न है दाना या फसब कता से थान ती राकत के तर बिछर कोनु की कर रे की भाई ए भाई ए भाई ओमा गो बोला आजका तोरे मैरा भलामु आजका तोरे में आस्ता रखू ना आजका तोरे में मैरी भलामु आजका तोरे में मैरी भलामु भाई अभी की कोलम भाई अभी की कोलम भाई हमारा हमने की करस माने भाई हमने हमारा लात की मारन के रे भाई ठीक की करस मत ये ना ती तारा ये फोर्स सब करत के ए ती तारा ये फोर्स सब करत के ती दानोस्ता করবি না তো না 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 এই উপর ভাই 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 কিছু দর করতাম না ভাই আর করতাম না আরে বস ভাই এলাম কিন্তু বালা করে বস ভাই আমার বিটা বালা করে বস তারা বস তারা বস ভাই ওইসে ওইসে ভাই আর করবি না তো না না আর করতাম আচ্ছা ঠিক আজকে কিন্তু ছেড়ে দিলাম আচ্ছা ভাই আর করতাম ঠিক আছে আর করতাম না আজকে কিন্তু ছেড়ে দিলাম আর করতাম না ভাই হ্যাঁ কথা মনে রাখিস ঠিক আছে ভালো হইছে कार गाज जानी ना ए आम खावा जाबे ना मा निषेध करिछे ना एम खाबो ना आमी इदे आबार भरिछे गो ये खे फेले से काट बिरेली खाई से ये तो काट बिरेली खाई नी तो मानुषे खे से हेय हेय उफरे किरा तुई अबड़े এই উফরে তুই কি করতেছিস এ তুই গাছে কি করতেছিস হ্যাঁ আম খাইতেছিস রে ভাই আমি দেখি তৃপ্তিরে পরানটা ঝুরাইয়া যায় মা বাবা আমার নাম শখ করে মেঙ্গু রাস রাখছে রে এই হালাম দাদা এই তুই কার গাতে আম পাতি দিতলে এদিকে তোর বাবার গাতলে এদিকে তোর বাবার গাত আরে এটা আমি কথা কইলেন নাম আমার মেঙ্গু রাস সারি বাংলাদেশের আম গাছ তুই আমার আমি আম খামু না কেড়া আম খাইবো তোর মিয়া ফালতু কথা বলেন আম গাছ বাঙ্গেলে কিন্তু আপনি রূপ করবো হালাম দাদা সব গাছ তার বাবার গাছ না নাম বলতেছি নাম গাছ থেকে আজকে তার পি দাবো হালা রাখ নামবি নাম নাম আমারি কোন সোলা তেরা তো বললাম রে ভাই ভাই আমার মাফ করে দেন আমি আম গাছ হতাম না ভাই আমার আম কা 7 মিটার গেছে গা ভাই ভাই আমি গাছ নামতাছি ভাই ভাই আমার মাফ করে দেন না ভাই নামিস না কিছু জন্য দাম তার দরি বরে বাপ রে বাপ এত বড় এই এই গাছ উঠেছিস কেন ভাই আম খাইতে মন চাই রে ভাই আরে তোর বাবার গাছ মাইরে লাভ বানিয়ে দেব বেটা এ তুই আর একজনের কাছে আম খাতি উঠেছিস কেন তোর কাছে উঠতে পারিস না তুই জানিস না পরের গাছের আম খাওয়া ভালো না এটা চুরি হয় রে চুরি করা কি ভালো কাজ ভাই আমি তো মেঙ্গুরা যে লেগে মনে করছি সারে বাংলাদেশের আম গাছই আমার সারে আমই আমার ভাই আমি তো জানি না ভাই না এটা করা ঠিক না বুঝিস এরকম করিস না পরের গাছের আম পারবি না তুই ঠিক আছে বুঝতেছিস আচ্ছা ভাই আর কোনদিন কোন গাছে উঠবি আম গাছে উঠবি না আমার শিখছিস কারো কারো আম গাছে উঠবি না ভাই তাহলে পালা যা পালা পালা যা দো দে আদম দাদা কুনানকার মানছের গাছে আম পেরে গেছে আলা কুন ওর কুনানকার
ওই দিন না তোর আমি নিজাত কোজি মাঞ্চের গাছ থেকে চুরি করবি না, ওই দিন আম গাছ থেকে তোর নামাই দিছি, আজকে তুই কাঁঠাল চুরি করতে তুই কাঁঠাল গাছে উঠলি, তুই তো মানুষ হবি না রে। এই কথা বলতেছিস তা কিসের জন্যে চোর কুনান খার? আরে ভাই আপনি তো আম খাইতে নিষেধ করছেন, কাঁঠাল খাইতে নিষেধ করছেন কেন? এ আম ছুরি আর কাঁঠাল ছুরি তো একই কথা, সবই তো ছুরি রে। তুই অন্যের গাছ থেকে কোনো কিছুই নিতে পারবি না। এই গাছ থেকে নাম বলতেছি, নাম তুই নাম 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 তুই গাছ থেকে কইতে এবারে বারে খালি নিজের বিপদে পালাই ভাইয়া। ভাই জামপুরটা লই নামি ভাই, খাই খাই খালি মুশকিল। আরে তুই শুন, ওই দিন তোরে আম গাছ থেকে নামাই দিলাম, তোরে এত করে বুঝাই দিলাম, তুই আজকে কাঁঠাল গাছে উঠলি, এটা কি তুই ঠিক করলি? তুই জানিস না অন্যের গাছ থেকে কোনো কিছু নেওয়া ঠিক না, এটা চুরি হয়। তোরে ওই দিন বুঝাই দিলাম না, কোনো জিনিস কারো কাছ থেকে নেওয়া ঠিক না। ওই গাছের মালিক যদি তোরে পাইতো এভাবে তোরে তো মারতো রে, এটা করে ঠিক না বুঝিস। মানুষের গাছে উঠবি না, মানুষের কাছ থেকে কোনো কিছু নিবি না, যদি নিতে হয় গাছের মালিকের কাছে বলে নিবি, হ্যাঁ তাইলে তোর সমস্যা নেই। এভাবে তুই নিলে তো চুরি হবে, চুরি তো তোর বড় পাপ হবে রে, কেমতের দিন তো তুই আটকা পড়বি, আসরের ময়দানে তোর মার দিবে, তুই জাহান নামে যাবে বেটা চুরির দায়ে। ঠিক আছে আর এগুলো করবি না ভাই? না আর করবি? ওই দিন তো আপনি মানে বুঝায় বললে চলতো, আমি তো মনে করছি যে আম খাওয়া নিষেধ, এদিকে কাঁঠাল খাওয়া নিষেধ। ও তুই বুঝিস নি, আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন থেকে আর কোনো গাছে উঠবি না তো? না ভাই না। মনে থাকবে? হ্যাঁ ভাই। ঠিক আছে তাহলে তুই যা যা যা, এদিক যা। কাঁঠাল গাছ আজকালের পোলাপান যে কি হচ্ছে রে বাবা, ভাল লাগে না আমার এগুলা।